জয়েন্টার প্লাস্টিক নেচার একসাথে। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে রোমানিয়া মডেল ডাবল ক্যাবিন। এই মাটামটা সলিড হয় দেখেন, যেকোনো মেশিনের উপরে সারা বাংলাদেশের মধ্যে ফ্রি সার্ভিস। ওরে ভাই, এখানে কি সব যন্ত্রপাতি বানানো হচ্ছে? কাটিং হচ্ছে, সব টেবিল টেবিল যাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে কিন্তু আপনাদেরকে বিশাল একটি কারখানা নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন চারপাশে বড় বড় সব মেশিন। এগুলো কিন্তু ভিউয়ার্স, আপনারা যারা ফার্নিচারের ব্যবসা করেন, যাদের ফার্নিচারের ফ্যাক্টরি দেওয়ার ইচ্ছা আছে, তারা কিন্তু এই মেশিনগুলো নিয়ে কাজ শুরু করতে পারেন। এবং আমরা হচ্ছে যেগুলো হচ্ছে কাঠের কাজ দেখি, সব কিন্তু কাঠের কাজ এই মেশিনগুলো দিয়ে করা হয়ে থাকে। আর এই মেশিনগুলো যে ফ্যাক্টরি বানায়, আমরা কিন্তু সেই ফ্যাক্টরিতে আছি, নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তো এখানে কিন্তু আপনারা আসলে দেখতে পাবেন যে সবগুলো হাই কোয়ালিটির মেশিন আছে, আর এগুলো কিন্তু ভাইয়া দিচ্ছে ধামাকা ধামাকা অফারে। তো এই কারণেই ভিডিওটি করা, যে সারা বাংলাদেশে যারা একদম কোয়ালিটি সম্পন্ন মেশিনগুলো ভালো দামে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। এবং হচ্ছে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং হচ্ছে আপনারা ভালো মেশিন খুঁজতেছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি। তো আমাদের সাথে আছেন রফিক ভাই আমাদের, আর রফিক ভাই কিন্তু আপনাদেরকে পুরো ডিটেলস জানিয়ে দিবে এবং আপনাদেরকে দাম সম্পর্কেও ধারণা দিবে। তো চলুন ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে এত বড় বড় সব মেশিন দেখতেছি ভাই, এইগুলো মানে কি কি কাজের মেশিন আছে আপনাদের একটু বলেন। ফার্নিচার, পাল্লা, চৌকাঠের যাবতীয় মেশিনারি, মানে সব পাল্লা, চৌকাট, ফার্নিচার সব ধরনের কাজ, যা 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 কাজ আছে সব আপনাদের এখানে মেশিনগুলো তৈরি হয়? মেশিনগুলো ভাই কি কি মেশিন আছে একটু যদি নামগুলো একটু আমাদের হালকা একটু বলেন। যেমন এটা হচ্ছে আপনার জয়েন্টার মেশিন, এটা জয়েন্টার মেশিন আছে, কাজ চলতেছে আমাদের ওই অফিসে, আরো রেডিয়াস ওইগুলো দেখাই দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। তারপর জয়েন্টার আছে, আছে সব ধরনের মেশিন আপনারা কিন্তু বানাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো ভাই আজকে মনে হয় আপনার কিছু মেশিন ডেলিভারি যাচ্ছে নাকি? আচ্ছা ডেলিভারি যাচ্ছে, ওগুলো আমরা একটু দেখাই দিব। আর ভাই একটু আমাদেরকে সবগুলো ডিটেলস বলেন, তার আগে একটু আপনার কারখানার অ্যাড্রেসটা বলেন। আমাদের হচ্ছে নিউ জনন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন নবীনগর হাউজিং, 3 নম্বর রোড হচ্ছে অফিস। এটা আমাদের কারখানা আছে, এটা হচ্ছে ঢাকা উদ্যানের ভিতরে। ওকে, সারা বাংলাদেশে তো দিয়ে থাকে নাকি? আমাদের সারা বাংলাদেশে, হয়তো বা কোন জেলা বাকি আছে কিনা জানি না, সারা বাংলাদেশ সবগুলো জেলাতে, সব জেলাতেই। মানে ভিউয়ার্স, আপনারা যারা কাঠের কারখানাগুলো দেখেন, কাঠ কাটে, কেটে বিভিন্ন ধরনের ডিজাইন করে, তারপর হচ্ছে পাল্লা বানায়, ফার্নিচার বানায়, বেশিরভাগ কিন্তু ওই কারখানাগুলোতেই কিন্তু ভাইয়াদের এই মেশিনগুলো কিন্তু আপনারা হয়তো দেখে থাকবেন, কিন্তু জানেন না। কিন্তু আজকে জেনে নেন যে সেটা নিউ জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে কিন্তু যায়। তো আমরা দেখবো ভাই, একটা একটা আমাদেরকে একটু দেখান ভাই, ডিটেলস দেখেন এবং দামগুলো সম্পর্কে ধারণা দেন। আমাদের এটা হচ্ছে জয়েন্টার প্লাস্টিক নেচার একসাথে। আচ্ছা আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে রোমানিয়া মডেল ডাবল ক্যাবিন মেশিন। আচ্ছা আচ্ছা, ডাবল ক্যাম হচ্ছে আপনার মানে এই নিচ দিয়ে হচ্ছে দেখা যায় কিনা। আচ্ছা হ্যাঁ, দেখা যাবে। এটা হওয়ার কারণে এই টেবিল গুলো আপনাদের কখনো ঝুলবে না। আচ্ছা, মানে খুবই কিন্তু ব্যাগ শক্ত মুক্ত, খুবই হার্ড। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এই হলো ডাবল ক্যাম হওয়ার কারণে এই টেবিলের তলাটা এত দূরে, এত দূরে হওয়ার কারণে এটা কখনোই ঝুলবে না। ওকে, আর এটা টেবিলের এই বক্সটা হচ্ছে এত দূরে ধরার, অন্য অন্য কোম্পানির মেশিন সেলাই সিস্টেম হয়, এত ছোট জায়গায় ধরা থাকে, যার কারণে এই মাথাটা অনেক সময় ঝুলে যায়। আমাদের এই মাটামটা সলিড হয়, একদম পুরোটাই সলিড, কিন্তু অন্যান্য কোম্পানির মেশিনের এটা পিছনে ফাঁকা থাকে, আচ্ছা আচ্ছা, অনেক হালকা হয়ে থাকে, এটা আমাদের একটু লড়বে না, যথেষ্ট হেভি। এবং আমাদের জয়েন্টারের মেশিনটা হচ্ছে আপনার গিয়ার বক্স সিস্টেম, এই যে গিয়ার বক্স বক্স থেকে ভিতরে, আচ্ছা ভিতরে আছে গিয়ার বক্স, হ্যাঁ হ্যাঁ, ওটার জন্য মেশিনে আওয়াজ অনেক কম হবে। ওকে, এবং আমাদের এটার মধ্যে যে বেলুন গুলো হয়ে থাকে, বেলুনের মধ্যে হচ্ছে বেয়ারিং দেওয়া, বেয়ারিং দেওয়া থাকে, বেয়ারিং দেওয়া হইলে এটা নিজ দিয়ে ঠিক করে কাট ঢুকানো, তো এটা অনেক সময়
ব্যারিং দেওয়া হলো ওইটা কখনো আবার মাল ব্যাগে যাবে না। আচ্ছা, অনেক কোম্পানির মেশিন এটা তৈরি করে দেখাচ্ছে বুশ দিয়ে, যখন বুশ করবে তখন ওই বুশটা খেয়ে গেলে আচ্ছা অনেক সময় মালটা পিছনে চলে আসবে। আচ্ছা, আমাদের মেশিন কখনো পিছনে চলে আসবে না, রিসেট করা আছে, বিনামূল্যে রিসেট করা। এই যে দেখেন ভিতরে দেখা যাচ্ছে। ওকে, তো ভিউয়ার্স এই যে এই রকম কিন্তু ভাইয়ারা কিন্তু সব সুবিধা কিন্তু দিয়ে রাখছেন, যাতে মানে একটা এইটা দিয়ে কি করে কাঠের যত কাঠের যাবতীয় কাজ আছে, এটা লাগা জয়েন্ট করবে, কাঠ জয়েন্ট করবে এবং থিকনেস করবে, থিকনেস করবে। তবে আমরা এটা চালু করে দেখাবো, চালু করে দেখাবেন আজকে। তো ভাই এখনই দেখাবেন? মানে এইরকম মেশিন গুলো ভাই যখন চলে অন্যান্য কারখানাতে আমরা কান ভাই তব্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে এই গিয়ার বক্সের কারণে কিন্তু ভিউয়ার্স এই মেশিনটা কিন্তু চলতেছে, হ্যাঁ ভিতরে আমরা দেখতে পারবো না, দেখেন মেশিনটা চলতেছে কিন্তু অনেক কিন্তু সাউন্ড কম পাবেন আপনারা। তো ভাই একটু কাট টাট কেটে দেখেন আমাদেরকে, দেখি কাট দিয়ে এটা কেমনে কি করে আমরা একটু দেখি। তো ভিউয়ার্স আপনারা কিন্তু দেখেন, সবগুলো দেখে শুনে নেবেন, কারণ এত টাকা দিয়ে কিনবেন দেখে শুনে নেবেন অবশ্যই। এই যে দেখেন, আর প্রথমে একটু হালকা তেল দিয়ে দেওয়া লাগবে, কারণ যেহেতু এখনো কিন্তু মেশিনটা চালু হয় নাই, নতুন নতুন মেশিন। এই যে দেখেন, আমরা এই সাইড যদি দেখাই, এই যে দেখেন একদম দেখতে পাচ্ছেন জাস্ট কত সুন্দর, কিন্তু স্মুথ একদম, কোনো সাউন্ড টাউন্ড কিছু পাচ্ছেন না আপনারা। এই যে এখানে কিন্তু ভাইয়া আছে, ভাইয়ার মতন করে কাজ করতেছে। আসলে আপনারা যারা কারখানাতে কাজ করেন তারা বোঝেন কিন্তু যে আসলে এখানে কেন কীভাবে কী করা হচ্ছে। এই যে দেখেন, দুইটা যখন হচ্ছে একদম কাটলো, এবার যদি আমরা হচ্ছে দুইটা একসাথে করে দেখাই না, এই যে আমি এই যে দেখেন কোনো জায়গায় কোনো ফাঁকা টাকা কিছু দেখতে পারবো না আমরা, অফ করে মানে শুয়ে ঢুকবে না, পানি ঢুকবে না। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন ব্যাস মানে যারা আমাদের দর্শক কিনবে আপনার কাছে এসে এইভাবে প্রমাণ সহ দেখবে, দেখে শুনে তারপর আপনাকে টাকা দিবে, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে এই সিস্টেমের। আচ্ছা, এখানে চাপ দিলে টেবিল নামবে, একটু নামাইলাম দেখছেন? আচ্ছা, এই যে দেখি ভাই, ওটা করেন দেখি, এই যে এটা চাপ দিলে এই যে নামবে, আবার ওই যে উঠবে। ও, এই যে ভাই কিন্তু এখানে চাপ দিয়ে কিন্তু করতে পারবে। আর যারা আছে এগুলো চালান তারা তো অবশ্যই জানেনই যে কিভাবে করে। এই যে দেখেন, ওকে, আমাদের এই মেশিনটা হ্যাঁ যখন নিচে নামাবো, হ্যাঁ নিচে নামালে এটা দূরে চলে যাবে না, রোলারের সাথে রাউন্ড হয়ে ঘুরে নামবে। ও, দেখেন তো এটার মধ্যে থিকনেস আছে। আচ্ছা, এই দেখি এটা থিকনেস কিভাবে করে ভাই আমাদের। এখানে কিন্তু এবার এই যে কাটটা দেখতেছেন, এখানে হচ্ছে ভাইয়া মেশিনটা সেট করে কাটটা ঢুকাই দিবে। অবশ্যই কিন্তু সাবধানে করবেন ভাইয়া, কারণ এই কাজগুলো যেহেতু হচ্ছে কি বলে অনেক বড় মেশিনের কাজ, এগুলো কিন্তু সাবধানে করাই ভালো। আমরা যদি দেখি, তেমন সাবধানতা নাই। এই যে দেখেন, এই যে দেখেন, ওকে, যদি আমরা চারপাশ থেকে একটু ঘুরে দেখাই, অটোমেটিক চলে যাচ্ছে না ভাইয়া? এই যে দেখেন, এই দেখেন অটোমেটিক কিন্তু চলে যাচ্ছে। এই দেখেন, এই আপনাদের কোনো কষ্ট ছাড়াই অটোমেটিক চলে আসবে, কোনো সমস্যা নেই। দেখেন কালের ফিনিশিং ভাই, ফিনিশিংটা দেখাবো একটু আমাদের দর্শকদের। ও রে ভাই, রে ভাই দেখেন একদম, কিন্তু একদম চলবে না আমাদের, না একদম একেবারে 100% নিয়ে যাবে।
মানে কি বলবো, পলিশের মতো অসাধারণ। মানে মনে হচ্ছে এটা কিভাবে কত সুন্দর করে পলিশ করছে এরকম একটা মনে হচ্ছে, বাপরে বাপ খুবই সুন্দর। ওয়াও, আর আমাদের মেশিনগুলোর চাপের বোল্টগুলো এসএস হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর বিভিন্ন জায়গায় সব কোয়ালিটি বোল্ট দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা, লোকাল কোনো বোল্ট দেওয়া নাই, লোকাল বোল্ট শুধু খালি কাভার টাভারে দেওয়া আছে। আচ্ছা, আর অন্যান্য সব জায়গায় যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় ওই সব জায়গায় এলাঙ্গি বোল্ট দেওয়া। আচ্ছা আচ্ছা, যেমন আমাদের এই যে দেখেন এখানে ও এলাঙ্গি বোল্ট দেওয়া। হ্যাঁ এই যে 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 এগুলো এলাঙ্গি বোল্ট, সবগুলো জায়গায় এলাঙ্গি বোল্ট দেওয়া। ওকে, তো ভাই এটা এটা তো আমরা দেখলাম, প্রমাণ সহ দেখলাম আমরা একদম পুরো ভিডিও, কিন্তু কোনো কাট করা ছাড়াই আমরা এই যে দেখাই দিলাম। তো এখন কি ভাই এগুলো হচ্ছে আজকে ডেলিভারি যাবে? আচ্ছা আচ্ছা, এটা যাবে, এটা যাবে, এটা যাবে, এগুলো যাবে হচ্ছে আপনার ফরিদপুরে। ফরিদপুরে যাবে, ফরিদপুরে কাস্টমারও আছে আমাদের ওই অফিসে আছে। আচ্ছা, উনি আসলে একটু আমার সাথে কথা বলে দিন। ওকে, তো ভাই এগুলো কি আজকে দাম সম্পর্কে ধারণা দিবেন কিছু? দাম সম্পর্কে আমাদের রেটটা আগে তো আরো ভিডিও দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই রেটটাই আছে এখনো। আচ্ছা, মানে আপনাদের দাম বাড়ে না তো নাকি? বাড়ে, যখন বাড়ে তখন তো আপডেট হয়, তখন বলা হয়। তো আমার চেয়ে 165,000 টাকা। এটা 165,000 165,000 হলে কিন্তু এই হাই কোয়ালিটির মেশিনটি আপনারা নিতে পারবেন। এবার কোনটা দেখবো ভাইয়া? আমরা কি কাজ একটু বলেন যদি। এটা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের কাট কাটার জন্য। আচ্ছা, বিভিন্ন বিভিন্ন ধরনের কাট কাটার জন্য, যেমন আপনার কিছু কাট আছে সোজা কাটবে, ভোটের কাজ করতে পারবে। আচ্ছা, আপনার চৌকাঠের মাথা কাটতে পারবে, চালু করেন ভাই, প্রথমে একটু চালু করেন দেখি। ঠিক আছে, দেখেন চালু করলে এই যে ভাই এটা কাটা, এই দেখেন সোজা কাটলাম। আপনারা কিন্তু হাত দিয়ে যদি ঠেলেন তাহলে কিন্তু এটা বাঁকা চাকা হইতে পারে, কিন্তু এইখানে ধরে সুন্দরভাবে ট্রলিটা ঠেললে অটোমেটিক কিন্তু চলে আসতেছে। বা অনেক মধ্যে আমাদের মেশিনটা অনেক হেভি, এটা যত লোড দিবে, অনেক কোম্পানির মেশিন আছে। এই যে দেখেন কি পরিমাণ এটা থিকনেস, দেখেন একদম পুরো হার্ড, একদম কি অবস্থায় দেখছেন ভিউয়ার্স, কি এটা এর উপরে যত লোড দিবে 2-4-5 জন 10 জন যদি এসে বসে একটু মেশিন লড়বে না, কিচ্ছু হবে না। অন্য কোম্পানির মেশিন এখানে যদি লোড দেয় ওই মাথা উঠে যায়। আচ্ছা, এটা কখন এটা উঠবে? এখানে যত ভারী কার্ড দেখ না কেন কখনো কিন্তু কোনো সমস্যা হবে না, এটা লড়বে না। আর এই যে একদম ইজি, এই যে এটা ইজি মুভিং হবে, ইজিলি মুভিং হবে। আচ্ছা, মানে স্মুথ একদম, মানে স্মুথলি কিন্তু আপনি এটা মুভিং করতে পারবেন। ওকে, এইটা হচ্ছে আর কোন কাজ আছে ভাই? হ্যাঁ, এটা হচ্ছে একটা চপ, এটা দিয়ে আপনি যে কোনো কার্ড এক মাপের করবে, ধরেন এই যে এটা এটার সাথে ঠেকাবে, ঠেকাইলে হচ্ছে আপনার যে কোনো মালের সবগুলো ও এক্সাইজ হচ্ছে, ঠেকাইলে সব এক্সাইজ হচ্ছে। আচ্ছা, এক্সাইজ হচ্ছে একেবারে, এটা মনে করেন কি চৌকাট পর্যন্ত হয়ে যাবে। ও চৌকাট, আচ্ছা আচ্ছা, পুরো চৌকাটের মাপ করা আছে। ওকে, বাহ অসাধারণ। এটা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন যারা কাঠের কাজ করেন তাদের জন্য। ওকে, তারপরে এটাতে কি আরো কোনো কাজ আছে নাকি ভাই? এটা এটা 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি করে দিবেন। এটা এই যে সোজা কাটলাম, হ্যাঁ এটা সোজা কাটলাম, 45 ডিগ্রি কাট। এই দেখবে একটু আমাকে দেখেন, এটা কিন্তু একদম 90 ডিগ্রি কাটছে, একদম সোজা। আচ্ছা, স্ট্রেট আর কি, ওইটাই আর কি। এবার আমরা কাটবো 45 ডিগ্রি। এই দেখেন এটা কিন্তু উনি ঘুরাচ্ছে ভাইয়া, এটা কিন্তু এই যে বাঁকা হচ্ছে দেখেন, এটা কিন্তু 95 ডিগ্রি, সরি 45 ডিগ্রি করবেন আপনারা। ওকে, 45 ডিগ্রি চাক, 25 ডিগ্রি চাক, যে ডিগ্রি চাই হবে, 20 ডিগ্রি চাক, যে কোনো ডিগ্রি। হ্যাঁ আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন 65 ডিগ্রি করতে পারবে, যেমন ইচ্ছা আপনার, যেমন প্রয়োজন তেমন। এইখানে কিন্তু এটা ভাইয়া কিন্তু 45 ডিগ্রি করতেছে। ওকে, এই দেখেন। আচ্ছা, আমরা একটু জাস্ট ডেমো হিসেবে কাটি, সমস্যা নাই, 45 হোক বা হচ্ছে 65 হোক সমস্যা নাই। এই যে দেখতেছেন, আমরা একটু দেখি, এই যে দেখেন, ওয়াও, এই যে এখন এবার কিন্তু ভাইয়া হচ্ছে কাটটা ওইখানে রাখবে ট্রলিতে, রাখার পর এই যে মেশিনটা স্টার্ট করবে। ওয়াও, জাস্ট দেখেন, ও আচ্ছা, তারপর দেখি ভাইয়া, এই যে দেখেন, ও অসাধারণ। এটার মধ্যে হচ্ছে আপনার একটা মাটাম হয়, এটা সোজা করো। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে একটা কাঠের একটা বাটাম হয়, যে হাত করা আছে, এটার ভাবে করে নিতে হয়। ওকে ওকে,
আর এটা হচ্ছে আপনার ইজিলি ইয়ে করবে, এইটা আবার এই দিকেও 45 ডিগ্রি হবে। আচ্ছা চিত্র না, হ্যাঁ এই বোল্টটা খুলে এখানে লাগলে এই দিকেও 45 ডিগ্রি হয়ে যায়, তাই নাকি? বাহ, এই দেখেন আমাদের 45 ডিগ্রি হয়ে গেছে। আচ্ছা দেখেন, আর এই কম্বিনেশন এই আমরা দেখাচ্ছি, দেখেন45 ডিগ্রি করা শেষ 45 ডিগ্রি করা শেষ অনেক কম হবে। আচ্ছা এখন কি আরো আরো কিছু দেখাবেন এইটাতে, এই মেশিনে? এই মেশিনে আর আমরা কিছু না দেখি, এটা আমাদের আসলে অনেক দেরি হবে, এগুলো যেন আমরা এখন কেটে কুটে দেখাই অনেক দেরি হবে। তো আমরা হচ্ছে ভাই এইটার সম্পর্কে দেখলাম, এটা এটাও আমাদের অনেক হেভি মেশিন। হ্যাঁ আচ্ছা, এই হেভি মেশিনটা এটা কেমন খরচ বাকি একটু ধারণা দেন ভাই। এটা আমাদের প্রাইস হচ্ছে ১,৩৫,০০০ টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, তারপরে আরো অন্যান্য মেশিন গুলো একটু দাম সম্পর্কে ধারণা দেয়। এটা টলি সার্কুলার, হ্যাঁ প্রতিদিন দেখানো সম্ভব না। জি ভাই, এখন কি করবো ভাই আমরা? আমরা এটা একটু চালু করে দেখাবো, চালু করে দেখাবেন এটা? আমরা এখন চালু করে একটু কাট মাইরে দেখাবো, তবে এরকম রিস্ক হবে। হ্যাঁ এটা অনেক রিস্ক আসলে, এই এইভাবে কেউ মারবেন না, তাহলে এটার মধ্যে যোগান করে নিতে হবে যেকোনো কেউ। আমরা রিস্ক, তারপর আমি একটু করে দেখাবো। আচ্ছা একটু করে দেখান, কারণ হচ্ছে যারা কিনে নিয়ে যাবে তারা কিন্তু এখানে মাটাম বা যেটাই ইউজ করে করে দিবে। হ্যাঁ এটা সাপোর্ট দিয়ে নিবে। আচ্ছা সাপোর্ট দিয়ে নিবে, ওকে। তাহলে একটু ভাই পেলে করে দেখান, আমরা দেখি। এই যে দেখেন একটু, হ্যাঁ দেখেন, আমরা কিন্তু একটা যে কোনো একটা ভাই কাট আপনি নিয়ে আমাদেরকে কেটে দেখান। এই যে দেখেন ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে একটু সাইড থেকে দেখাই। আচ্ছা ভাই চালু দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন ভিউয়ার্স, এটা আমাদের এখন রিক্স থেকে করতেছে, এটা কেউ এইভাবে করবে না, এইভাবে কেউ করবে না ভিউয়ার্স, তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, এই যে দেখেন, যেটা আমি যদি কাছ থেকে আপনাদেরকে দেখাই, আমাদের এই যে একটা ডিজাইন হয়েছে, এই যে দেখেন, এটা এখানে যে ধরনের কাটাল বানবেন, হ্যাঁ হ্যাঁ সেই ধরনের ডিজাইন, তেমন যেমন যে ধরনের কাটাল আপনারা ইউজ করবেন সেই ধরনের কিন্তু আপনাদের এই এখানে ডিজাইন হবে। এই যে এখানে শীট অল্প আছে, হ্যাঁ হ্যাঁ এটা যদি আমাদের আর একটু বাইর করে দেই, মানে আমরা ভিতরে দিয়ে দিই, শীতটা অনেক বেশি আসবে। আচ্ছা সমস্যা নেই, আবার উঠায় নামায় দিলে এটা এই এই জায়গার এই শীত, এই শীতটা আরো বেশি আসবে। ওকে, এগুলো হচ্ছে এটা আপনি হালকা শুধু দিছেন, একটু শুধু হালকা দিছেন এখান থেকে। এই যে দেখেন, এখান থেকে দেখলে বুঝবেন হালকা কিন্তু ভাই, এখানে একটু মাইরা দেখাই দিই আপনাদের। আচ্ছা বাহ, শুধু দেখাই দিলাম আমরা। ওকে এই যে দেখেন, এখানে দেখলে এখানে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে বাহ, তো এইটার হচ্ছে ভাই এইটার প্রাইস কেমন রাখেন আপনি? আপনার হচ্ছে যদি আপনার কারখানা থেকে কেউ নেয় তাহলে কত টাকা? আমাদের হচ্ছে মোটরটা হচ্ছে বেল সিস্টেম হাই স্পিডের, পিছনে দেখেন এই যে আমি একটু দেখাই মোটরটা, দেখেন ওরে ভাই খুবই কিন্তু হাই স্পিডের কিন্তু মোটর, আর ভালো মানের মোটর আপনি ইউজ করছেন। ওকে, আর আমাদের এইটার মেশিনটা হচ্ছে সেলাই সিস্টেম, তো সেলাইটা হচ্ছে টু পার্ট করা, এটা মেশিনের হাউজিংটা হচ্ছে টু পার্ট করা, জ্বালানি দিয়ে আলাদা পার্ট করা। আচ্ছা, অন্যান্য কোম্পানির মেশিনে সেলাইটা আর হাউজিংটা একই পার্ট, একই পার্ট করা থাকে, আর আমাদের এটা টু পার্ট করার কারণে কারণে কাস্টমারের জন্য যথেষ্ট ভালো হবে, বা যেটা তৈরি হয় ওটা তো কোনো সমস্যা হইতে পারে, সেটা সাধারণ কোনো সমস্যা হইলে এই শেপটা এখান থেকে খুইলা যে কোনো জায়গা থেকে কোনো সমস্যা থাকলে সমাধান করা যাবে সহজে, ব্যারিংটা সহজে বদলে দিতে পারবে, আমাদের এখানে সহজে ওই বোল্ট দিয়ে খুইলা পাঠিয়ে দিতে পারবে। ওকে বাহ, তো এটার প্রাইস কেমন ভাই একটু ধারণা দেন? এটা আমাদের ফিক্স প্রাইস হচ্ছে 88,000 টাকা, মানে 88,000 টাকা হলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই মোল্ডার মেশিনটা। আচ্ছা এইটা এটা সেম তো না ভাই? একদম সেম টু সেম, দুইটাই 88,000 টাকা হলে পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক বছরের সার্ভিস ফ্রি থাকবে মেশিনের উপরে, সার্ভিস ফ্রি, মানে এত দাম দিয়ে কিনবে যদি এক বছরের মধ্যে কোনো সমস্যা হয় আপনি সার্ভিসিং করে দিবেন। সার্ভিস ফ্রি হবে, ঢাকার মধ্যে হইলে টোটাল ফ্রি, হ্যাঁ আর ঢাকার বাইরে হইলে, হ্যাঁ
একটা লোক যদি পাঠানো লাগে পাঠানোর শুধু যাতায়াত গাড়ি ভাড়াটা বহন করতে দিবে, আর হচ্ছে বাকি যা সমস্যা আপনারা সমাধান করে দিবেন, মালের উপরে আমাদের সার্ভিস ওয়ারেন্টি। ওকে, তো ভাইয়া আপনি বলছিলেন যে আপনারা হচ্ছে যারা কাস্টমার যারা হচ্ছে এই মেশিনগুলো নিতেছে তারা নাকি আজকে আমাদের সাথে কথা বলবে, তাদের সাথে কথা বলে দিবেন আমাদেরকে? হ্যাঁ দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাহলে দিবেন। আচ্ছা তো চলুন ভিউয়ার্স আমরা হচ্ছে কথা বলে নেই যারা হচ্ছে এই মেশিনগুলো আজকে নিয়ে যাচ্ছে তাদের এলাকায় বিজনেস করার জন্য ভাইয়ের কাছ থেকে, তো তাদের সাথে চলুন আমরা কথা বলে নেই এবং তাদের হচ্ছে অভিজ্ঞতা সম্পর্কে জানি। যে এলাকায় যাবে ওই এলাকায় আমাদের যথেষ্ট মেশিন দেওয়া আছে, তাই নাকি? ফরিদপুরে। আচ্ছা আচ্ছা, ফরিদপুর রাজবাড়িতে। ফরিদপুর রাজবাড়িতে, যাই হোক আমরা চলুন কথা বলি। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি আইসি রাজবাড়ি থেকে। রাজবাড়ি থেকে? ফরিদপুর রাজবাড়ি। ফরিদপুর রাজবাড়ি, ফরিদপুর রাজবাড়ি থেকে আসছেন শুধু এই যে আমাদের হচ্ছে জননী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনার কি কারখানার জন্য মেশিন নেবেন? আমার কারখানার জন্য মেশিন নেব। আচ্ছা আচ্ছা, ওইখানে দীপালি ফার্নিচার। আচ্ছা আচ্ছা, রাজবাড়ি। আমি ওনার ভিডিও অনেক দেখছি। হ্যাঁ হ্যাঁ, এবং ভিডিও দেখে আইছি এখানে আসে কথা কাজে আমি মিল পাইছি। মানে সবগুলো কি দেখে শুনে নিছেন ভাই? হ্যাঁ দেখে শুনে নিছি। আচ্ছা আচ্ছা, আমি ভিডিও যা দেখছি বাস্তবে আমি ওই কাজটা পাইছি। আচ্ছা, এবং কোয়ালিটি সবসময় আমাদেরকে আছে, আমাদের রফিক ভাই বলে ওনার কোয়ালিটি কিন্তু অন্যদের থেকে আলাদা, এটা কি আসলে সত্যি? এটা আসলে সত্যি, আমি অবর্তে 10-15টা কারখানায় দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দেখার পরে তারপর আমি এখানে আইছি। মানে আপনাদের ওইদিকে কিন্তু এনার আরো আরো মেশিন আছে? আমাদের আরো মেশিন আছে, ওই মেশিনগুলো আমরা যা দেখছি ফেস টু ফেস দেখছি। হ্যাঁ হ্যাঁ, এবং তাদের কাছে শুনছি ভাই মেশিনগুলো কোথা থেকে আনছেন। আচ্ছা আচ্ছা, তারাই লোকেশন দিয়েছে। হ্যাঁ, তারপর আমি বাড়ির কাছে ফোন করছি। আচ্ছা, বললো যে লোকেশন দিয়েছে, পরে আমরা আইসি আসে দেখে শুনে অর্ডার দিয়ে গেছি যে আজকে আমাদের মাল রেডি, আজকে আপনারা নিয়ে চলে যাবেন। ওকে, তো এই যে গাড়ি নিয়ে আসছে। আচ্ছা, গাড়ি, এই যে গাড়ি কিন্তু ভিউস আছে এখানে, কিন্তু গাড়িতে করে ভাইয়ারা নিয়ে যাবে। তো ভাই আপনার সাথে মানে আরো একজন ভাই আছে, উনিও মনে হয় মেশিন নিতে আসছে নাকি? আচ্ছা, এই যে ভাই এনার সাথে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনারও কি কারখানার জন্য মেশিন নিতে আসছেন? হ্যাঁ, আমারও কারখানার জন্য মেশিন নিতে আসছি। মানে আপনাদের কি বাসা একই কাছে আছে? একই বাসা বাসি, মানে বিজনেস একসাথে এক কাছে কাছে করেন আর কি? বিজনেস আর কি এই বাজারে নয়, আমি পাশে বাজারে। পাশে বাজারে, আপনারা তো দেখে শুনে নিচ্ছেন যে আসলে কাজগুলো ঠিক ভাবে স্মুথলি হচ্ছে কিনা সব দেখছেন তো? আচ্ছা, খুব সুন্দর আছে। আর ভাইয়া দেখতে অনেক সুন্দর আছে, দেখতেও সুন্দর, কাজেও সুন্দর। ওকে, আর ভাইয়া বলছে যে সার্ভিসিং করে দিবে, এক বছরের জন্য বলছিলেন না ভাইয়া? ওনার কথা কাজে হয়তো অনেকটাই আমি বিশ্বাস করি, কারণ ওনার কথা কাজে প্রথম থেকেই আমি বলতেছি, 2 মাস ধরে কথা বলতেছি। আচ্ছা, 2 মাসের ভিতরে আমি কোনোটা কথা রং পাইনি, রং পাইনি, কথাটা সবাই আমার কাছে এরকম ভাবে বলছে। আচ্ছা, কোম্পানিতে আসার পরে এরকমই বলে। ওকে, তো কোয়ালিটি ধরনের কথা বলতে ভাইয়া, মেশিনের কোয়ালিটি হিসেবে দাম ঠিক আছে তো নাকি? হ্যাঁ, মেশিনের কোয়ালিটি হিসেবে দাম ঠিক, দাম ঠিক আছে। ওকে, তো আমরা আপনাদের সাথে 2-3 জন আরো ভাইকে দেখতে পাচ্ছি, এনারা ভাইয়ারা কিসের জন্য আসছে? আমার বড় ভাই আছে, উনি মনে করেন যে একটা সার্কুলার নেবে এই হিসাবে আসছে। আচ্ছা আচ্ছা, আপনি আজকে কি মেশিন দেখতে আসছেন নাকি? জি জি, আমি মেশিন দেখতে আসছি, এবং প্লাস আমাদের পাশাপাশি আমাদের ভাই ব্রাদারিরা আচ্ছা আপনার এই মেশিন গুলো দেখছে, আসছিল অর্ডার দিতে, আজকে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে আজকে আমার দেখার উদ্দেশ্য করে আসা। মানে আপনিও কি নেবেন? হ্যাঁ অবশ্যই আমি নেব। আপনি তাহলে দেখে শুনে মানে অর্ডার কনফার্ম করবেন ভাই এরকম কিছু? হ্যাঁ। আচ্ছা, তো দেখে কেমন মনে হলো মেশিন গুলোর কোয়ালিটি? ভালো, অনেক ভালো লাগছে, আমরা অনেক জায়গায় দেখছি, তো সেই ক্ষেত্রে ভাইয়ের এই মেশিন গুলা অনেক ভালো লাগছে আমাদের। আচ্ছা আচ্ছা, ঠিক সুন্দর সৌন্দর্য সাথে আছে। আচ্ছা, ওকে, তো আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি দেখছেন ভাই, অনেক বড়, হ্যাঁ সুন্দর, সবকিছু দেখে শুনে দেখলেন? অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, তো মানে আপনার এখানে এসে পছন্দ হয়েছে, মানে এনাদের সাথে এসে আপনি দেখে আপনার পছন্দ হয়েছে, আপনি নিতে চাচ্ছেন এটা? আমার ছোট ভাই জয়েন্টটা নিতেছে, বোল্ডটা নিতেছে, আমি আপনাকে সার্কুলার নেবেন। ওকে, তো আজকে কিন্তু ভিউয়ার্স দেখেন হচ্ছে ভাইয়ারা কিন্তু অনেকগুলো হচ্ছে মেশিন কিন্তু সেল হয়ে যাচ্ছে ভাইয়াদের, আর যেহেতু বুঝতেই পারতেছেন কোয়ালিটি দেখলে কিন্তু আসলে ভাই দাম 5-10 হাজার টাকাটা কম বেশি কোনো ব্যাপার না। তো ভাই আপনাদের সাথে সবার সাথে, হ্যাঁ মাল ভালো, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ অনেক ভালো। ওকে, ভালো ভালো লাগছে, ঠিক আছে। তো ভাইয়া সবার সাথে আপনাদের সাথে কথা বলে ভালো লাগলো, তো ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনাদের বিজনেস ভালো হোক। আর ভাই কিছু বলবেন? আচ্ছা, বলতে চাচ্ছিলাম কি সবচেয়ে বড় বিষয়টা কি, ভাইজানের কথা যেরকম, হ্যাঁ মানে আমি বিগত অনেক লোকের সাথে মিশছি, এরকম কথা কাজে মিল, হ্যাঁ
আর এবং মন মানসিকতা আমি কোনো জায়গায় পাইনি তাই মতো। আচ্ছা, মানে এখনো কিন্তু আপনি এগুলো কিন্তু নিয়েও যান নাই, তাতেই আপনি ওনার প্রশংসা এত করতেছেন, তাহলে ভাবেন যদি এগুলো নিয়ে যাওয়ার পর ভালো সার্ভিস পান তাহলে কত আরো প্রশংসা করবেন ইনশাআল্লাহ। এই সার্ভিসের জন্য যে দেখেন আমার জন্য এই দুইজন আইছে, আচ্ছা এই একজন আছে ওই একজন আছে, শুধু আমার কথার উপর বিশ্বাস করে এবং ওনার ব্যবহারে। আচ্ছা, তো অবশ্যই আমার এলাকায় বহুত। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এলাকায় আপনি এনাদের মেশিনগুলো দেখে দেখছেন যে ওনাদের সার্ভিস ভালো পাচ্ছে, এখানে আপনিও নিতে আসছেন? এই তো নিতে আসি, এবং আমি অন্য একটা কোম্পানির মেশিন নিয়েছিলাম, অন্য কারখানার লোক আইছিল আমার কাছে যে ভাই এই মেশিন নেবো কিনা, আমি বললাম যে আমার মেশিনই ভাই মিশন করে। তাহলে আপনি হলো ডাইরেক্ট নিউ জননী নিতে চলে যান, ওইখানে গেলে আপনি সঠিক মাল পাবেন এবং ভালো। ভাই এই যে আমরা একটু আগে কিন্তু দেখাইছি এই মেশিনটা, এই মেশিনটা আসলে চলে যখন কোনো সাউন্ড টাউন দিতে তেমন হয় না, কোনো ভাইব্রেশন নাই, এবং ওনাদের সাথে আমি কথা বলছি যে আছে না ভাই আপনি সঠিক একটা জায়গার কথা বলছেন, এর জন্য ধন্যবাদ আমার যে ওই মুংলাই খাওয়াইছে, ভালো একটা জায়গা পাঠাইছে এবং কাজ করে আমি খুব মজা পাইছি। ওকে, তার মানে আমাদের দর্শক যারা দেখতে যাচ্ছে, যারা আপনাদের মতন হচ্ছে ব্যবসা করতে চায়, কারখানা দিতে চায়, তারা কি আমাদের হচ্ছে রফিক ভাইয়ের কাছে বিশ্বাস করে নিতে পারে? সন্দেহ চলে আসবে, চোখ বুঝে আসবে, কোনো ঠকার সম্ভাবনা নাই। ওকে বা, খুব ভালো লাগলো ভাই, একটু আমরা তাহলে রফিক ভাইয়ের সাথে কথা বলে ভিডিওটা শেষ করি। তো রফিক ভাই, আমরা তো এই অফিসে হচ্ছে আপনাদের সবকিছু দেখলাম, এই কারখানাতে সব দেখলাম এবং আপনাদের কাস্টমারের কথা শুনলাম, ভাই আপনার অফিসে নিয়ে যাবেন না আচ্ছা, তো আমরা একটু দেখাই দেই, এই যে দেখতে পাচ্ছেন নিচে এখানে কিন্তু কাজ হচ্ছে ভাই, এটা কি কাজ করতেছে এখানে? শেপারিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, যেমন কাঠটা যেরকম রান্ধা হয় এরকম রান্ধা হচ্ছে। আচ্ছা, তারপর এই যে একটু আমরা যদি দেখাই দেই, এই যে ভিউয়ার্স দেখেন, এই যে দেখেন অনেক কাজ চলতেছে। ওকে, তো ভাই চলুন আমরা ভাইয়ের অফিসে একটু চলে যাই। আচ্ছা, তো ভাই আপনাদের অফিসে আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু মাল আছে ভাই, এগুলো কি আসলে কি রাখছেন এগুলো? এগুলো হচ্ছে হ্যান্ড মেশিনারি, যেমন আপনার সার্কুলার চ, গ্রাইন্ডিং মেশিন, ড্রিল মেশিন, ফিলার মেশিন, ফার্নিচারের কাজের যাবতীয় মেশিন। আচ্ছা, মানে এগুলো হচ্ছে ক্লাম বাইস। আচ্ছা, এই যে মানে মেন কথা হচ্ছে এই এত বড় বড় মেশিন ইউজ করতেছেন, এগুলোর যে ছোটখাটো যে অ্যাক্সেসরিজগুলো লাগে ওগুলো কিন্তু আপনার কাছে পাবে, মানে নষ্ট হলে ওগুলো পাবে। একটু ভিতরে যদি যাই ভাই, আমাদের কাছে কিছু কিছু জিনিস আসলে বাংলাদেশে অ্যাভেলেবল পাবে না। কি ভাই সেটা একটু দেখি আমরা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ভাইয়াদের যে এই অফিসের ভিতর কিন্তু এইখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে যে কোনো কিন্তু জিনিস নিতে পারবেন, মানে যে কোনো কি কি ভাই নিতে পারবে এখানে? হ্যান্ড মেশিনারি যে যাবতীয় হাতের পাটাল এটা সেটাই যে এই জিনিসগুলো, আচ্ছা আচ্ছা, এগুলো অ্যাভেলেবল আছে, এগুলো আমাদের কাছে এরি বাংলাদেশে অ্যাভেলেবল না। ওকে, এগুলো হচ্ছে বাইরে থেকে। আচ্ছা, এগুলো কিন্তু নিতে পারবেন। আচ্ছা, মানে যেগুলো ছোটখাটো অ্যাক্সেসরিজ আছে সব নিতে পারবেন। আর এই অফিসটাতে বিশেষ করে আমার বড় ভাই বসে বেশিরভাগ সময়। আচ্ছা আচ্ছা, তো বড় ভাই বেশিরভাগ সময় বসে, আমি তো বিশেষ করে বসতে পারি না। আচ্ছা, ভাইয়ের সাথে একটু তাহলে কথা বলেন আমরা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনাদের একটা কারখানায় আমরা এতক্ষণ ছিলাম, সব মেশিন দেখাইলাম, তারপর আপনাদের হচ্ছে কিছু বড় বড় মেশিন ডেলিভারি যাচ্ছে, তাদের সাথে আমরা কথা বললাম যারা কাস্টমার, তো সবাই খুবই খুশি। তো ভাই আপনারা তো ওইখানে তো সব মেশিন টেশিন রাখছেন দেখলাম, কিন্তু এই অফিসে আসলে কি কাজ একটু আপনি যদি বলেন? এই অফিসে আমাদের এই বড় বড় মেশিনের কাটার গুলো তৈরি করা হয়, টুলসের মেশিন গুলা, পাওয়ার টুলসের মেশিন গুলা সব এখান থেকে। মানে ছোটখাটো যেগুলো দরকার জিনিস, ছোটখাটো যন্ত্রাংশ যেগুলো লাগে কাটার জন্য। আচ্ছা আচ্ছা, আমাদের চুপার গুলো হয়, এই যে দেখেন, হ্যাঁ ফেভিকলারও আছে, মানে অ্যাভেলেবল, মানে যা কিছু লাগে সবকিছু এখানে পাওয়া যাবে। লাগে সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয়ে থাকে। আচ্ছা আচ্ছা, আর এখান থেকেও যার যার যেটা লাগে আসে নিয়ে যায়। ওকে, মানে এখানে ধরেন আপনারা যাদেরকে এই মেশিন গুলো দিলেন, তাদের যদি এই ছোটখাটো জিনিসগুলো দরকার হয় আপনাদেরকে বলে আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ার করে পাঠাই দেন? কুরিয়ার করে পাঠাই দিই। ওকে বা, খুবই ভালো লাগলো ভাই আপনাদের সাথে কথা বলে, একটু ইনশাল্লাহ আবার পরবর্তীতে আবার কথা হবে আপনার সাথে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা ইনশাল্লাহ ভাই। তো রফিক ভাই, আজকে ভিডিওটা শেষ করার আগে একটু আপনাদের কারখানার অ্যাড্রেসটা এবং অফিসের অ্যাড্রেসটা বলে দেন আমাদেরকে। আমাদের হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান সংলগ্ন নবীনগর হাউজিং 3 নম্বর রোড। আচ্ছা আচ্ছা, 3 নম্বর রোড থেকে অল্প একটু ঢুকতে হবে, এটা খান টাওয়ার, এটা হচ্ছে খান টাওয়ার, এই যে দেখেন খান টাওয়ার, এটা খান টাওয়ারের গেট। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে বেরিবাঁধ, এই যে মেইন রাস্তা। হ্যাঁ, ডাইনে হচ্ছে মোহাম্মদপুর, বামে হচ্ছে ঢাকা উদ্যান। আচ্ছা বা, গাবতলি, হ্যাঁ হ্যাঁ, এইদিকে তো খুবই সহজ লোকেশন। এটা কিন্তু ভাইদের অফিস, আর হচ্ছে কারখানাটা আর একটু ভিতরে, আসলে দেখতে পারবে। ওকে, তো ভাই আরেকবার একটু বলে দেন আপনাদের হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি সম্পর্কে একটু বলে দেন। আমাদের সব মেশিনের উপরে হচ্ছে 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে। আচ্ছা আচ্ছা, আর যে কোনো মেশিনের উপরে সারা বাংলাদেশের মধ্যে ফ্রি সার্ভিস, টোটাল ফ্রি সার্ভিস।
ঢাকার মধ্যে, আর ঢাকার বাইরে হইলে শুধু যাতায়াত খরচটা বহন করতে হয় যে কোনো কাস্টমারে। ওকে, তো ভাই আজকে ভিডিওটা শেষ করি, কি বলেন? ওকে ইনশাল্লাহ, তো আমরা সকল কাস্টমারের কাছে এবং কি সাধারণ ভিউয়ার্সদের কাছে দোয়া চাচ্ছি, সবাইকে সালাম জানাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওকে, আর ভিউয়ার্স, যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এরকম সুন্দর সুন্দর বড় বড় মেশিনগুলো নিতে যাচ্ছেন এবং মেশিনের অ্যাক্সেসরিগুলো নিতে যাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই স্ক্রিন নাম্বার আছে, স্ক্রিন নাম্বারে কল করবেন এবং ডেসক্রিপশনে কিন্তু অ্যাড্রেসে এসেও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে, নেক্সট ভিডিওতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।